পাহাড়ি কৃষি গবেষণায় কেন্দ্রের সহায়তায় খাগড়াছড়ির কৃষকরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদে লাভবান হচ্ছেন। খাগড়াছড়ির প্রতিনিধি কানুন আচার্যের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সবুজ মালতা গাছে ছেয়ে গেছে খাগড়াছড়ির বেশিরভাগ পাহাড়। 7 বছর আগে পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের উদ্ভাবিত এই বাড়ি মালতা একের কদর এখন দেশ জুড়ে। শুধু মালতা না, জেলার পাহাড়ে পাহাড়ে দেখা মিলবে বাড়ি লিচু, বিভিন্ন জাতের আম, তেঁতুল, পেয়ারা, ড্রাগন ফল সহ নানান জাতের ফল, সবজি ও মশলা। জমির জন্য ক্ষতিকর জুম চাষের পরিবর্তে পাহাড়ে স্থায়ী চাষাবাদ পদ্ধতি চালুর লক্ষ্যে 1984 সালে খাগড়াছড়ি সদরে স্থাপন করা হয় পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র। এই কেন্দ্র শুধু বিভিন্ন ধরনের ফসলের জাত উদ্ভাবন বা কৃষকদের পরামর্শই দেয় না, উন্নত চারা ও কলম বিক্রি এবং বিতরণও করে। এখান থেকে ভালো জাতের চারাও নিয়ে আমার বাগানে লাগাইছি এবং লাগানোর ফলে আমার বাগানে ভালো ফল দিচ্ছে। পাহাড়ি কৃষি গবেষণা থেকে ট্রেনিং পাইছি, চারা পাইছি, আম, লেচু, টমেটো চারা, পাইনা কচু, এখন আমি চাষ করি, কিছু কিছু শিখতেছি। উন্নত প্রযুক্তি জাত এবং বিভিন্ন কলাকৌশল কৃষকদেরকে দেখিয়ে দিচ্ছি, সেগুলি প্রয়োগ করে এখানকার স্থানীয় কৃষকরা অর্থনৈতিক দিক দিয়ে ব্যাপকভাবে লাভবান হচ্ছেন এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। কৃষি গবেষণা কেন্দ্র থেকে স্বল্প মেয়াদে প্রশিক্ষণ নিয়ে পাহাড়ি উঁচু জমি কিংবা বসতবাড়িতে চাষাবাদ করে স্বাবলম্বী হচ্ছেন স্থানীয়রা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।